হাজার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আজকে আমরা সাবজেক্ট এবং ভার্ব কিভাবে বুঝতে হয় এবং কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা এগুলো ইউজ করে থাকি সেই বিষয়ে আজকে আমরা জানব। তাহলে চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে আমরা সবাই জানি। সাবজেক্ট মানে হচ্ছে ব্যক্তি বা কর্তা। বাক্যের প্রথমে যাকে দিয়ে শুরু হয় বা যে বাক্যের কাজ সম্পন্ন করে তাকেই সাবজেক্ট বলে। তোমরা এর আগে ক্লাসগুলোতে তোমরা জেনে এসেছো সাবজেক্ট কাকে বলে। বাক্যের প্রথমে যে কাজ সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে। যেমন মিনা ইজ এ গুড গার্ল। আরেকটা বাক্য দেখি আমরা, মিনা রিডস এভরিডে। আমরা যেটা বলেছি বাক্যের প্রথমে যে কাজ সম্পন্ন করে বা বাক্যের প্রথমে যে বসে তাকে সাবজেক্ট বলে। কিন্তু সবসময়ই যে বাক্যের প্রথমে অনেক কিছু বসতে পারে, সো বিকজ, সেগুলো কিন্তু সাবজেক্ট নয়। যে কাজ সম্পন্ন করে, মিনা ইজ এ গুড গার্ল, এখানে কোনো কাজ নেই। কিন্তু বাক্যের প্রথমে যে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে মিনা। ইজ কোনো কাজ নয়, এটা একটা সাহায্যকারী ভার্ব। তারপরেও মিনা ইজ এ গুড গার্ল, মিনা যেহেতু বাক্যের প্রথমে বসেছে ব্যক্তি, তাই মিনা হচ্ছে সাবজেক্ট। পরেরটা দেখি, মিনা রিডস এভরিডে। এইখানে রিডস হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ। মিনা প্রত্যেক দিন পড়াশোনা করে, মিনা হচ্ছে সাবজেক্ট, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে এবং মিনা এই কাজটা সম্পন্ন করছে, তাই এখানে মিনা হচ্ছে সাবজেক্ট। এবার আসো আমরা ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব হচ্ছে বাক্যের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে সেন্টেন্সগুলো লিখে থাকি সেগুলো আমাদের ভুল হবে। এগুলো আমরা জানি, তারপরেও আমরা আলোচনা করছি, কারণ এরপর আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে সবগুলোতেই সাবজেক্ট এবং ভার্বের ব্যবহারটা খুবই বেশি। ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ। ব্যক্তি যে কাজটা করে থাকে অথবা সাবজেক্ট যে কাজটা করে থাকে সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রধান কাজ। প্রধান কাজকে আমরা বলে থাকি হচ্ছে মেইন ভার্ব। পরেরটা হচ্ছে সাহায্যকারী কাজ। সাহায্যকারী কাজকে আমরা বলে থাকি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই দুটোর ব্যবহার সেন্টেন্সে খুবই বেশি। আমরা যখন আস্তে আস্তে দেখব তখন আমরা বুঝতে পারবো জিনিসগুলো খুবই সহজ। একদিক দিয়ে খুবই সহজ, জানলে ব্যবহার খুবই সহজ, আর যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। যাই হোক, আমরা যখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবো আমাদের কাছে ইনশাআল্লাহ সহজ লাগবে। আসো তাহলে আমরা প্রথমে দেখি প্রধান ভার্ব, প্রধান কাজ বা মেইন ভার্ব। প্রধান কাজ বা মেইন ভার্ব কোনটা, এটা আমরা জানি, খুবই সহজ জিনিস। মেইন ভার্ব হচ্ছে যাকে ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকবে, যাকে ছাড়া বাক্য অসম্পূর্ণ মানে যাকে ছাড়া বাক্য হবেই না। তাহলে এরকম আমরা কিছু এক্সাম্পলস দেখি, এক্সাম্পলস দেখলে আমরা বুঝতে পারব। যেমন মেইন ভার্বের ব্যবহার দেখি আমরা, মেইন ভার্বের ব্যবহার কি হতে পারে। যেমন একটু আগে আমরা দেখলাম মিনা
রিডস ডেইলি, শি ইজ রাইটিং আ লেটার। এরপরে দেখি, দ্য কাউ ইজ রানিং অ্যান্ড শাউটিং টুডে। এই তিনটাই হচ্ছে সেন্টেন্স, তোমরা জানো। এখন আমরা দেখবো ভার্বস কোনগুলা। মিনা, মিনা হচ্ছে প্রথমে যেহেতু বসেছে, মিনা হচ্ছে সাবজেক্ট, তাহলে ভার্বস, সাবজেক্টের পরে ভার্ব বসবে, এবং যাকে ছাড়া বাক্য হবেই না সেটা হচ্ছে ভার্ব। এখন দেখি, মিনা রিডস ডেইলি, এখন কোনটা ভার্ব আমরা কীভাবে বুঝবো? খুবই সহজ, মিনা প্রতিদিন পড়ে। এখন পড়া হচ্ছে কাজ, যদি আমরা রিডসটাকে ছেড়ে দিই, মিনা ডেইলি, মিনা প্রতিদিন কী করে, তাহলে আমরা জানি যাকে ছাড়া বাক্য অসম্পূর্ণ সেটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে কাজ, যে কাজ, যাকে ছাড়া বাক্য অসম্পূর্ণ অথবা যে কাজ ছাড়া বাক্য অর্থপূর্ণ নয়। তাহলে এখানে রিডস, মিনা রিডস ডেইলি, মিনা প্রতিদিন পড়াশোনা করে, তার মানে করাটা হচ্ছে একটা ভার্ব এবং করা দিয়েই কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো, অর্থপূর্ণ। এবার আমরা পরেরটা দেখি, যেহেতু সাবজেক্টের পরে ভার্ব বসে, এখন সবসময় কি সাবজেক্টের পরে ভার্ব বসে? মেইন ভার্ব না বসলেও অক্সিলারি ভার্ব বসতেই পারে, সাবজেক্ট ছাড়াও, সাবজেক্টের পর ছাড়াও বাক্য হয়তো সাবজেক্টের একটু পরে বসতে পারে, কিন্তু সেটাও ভার্ব। কীভাবে? শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। এখন এখানে শি হচ্ছে, যেহেতু বাক্যের প্রথমে শুরু হয়েছে, ও হচ্ছে সাবজেক্ট। এবার আসলো ইজ, ইজ কি তাহলে ভার্ব? ইজ ও ভার্ব, কিন্তু সেটা ওকে ছাড়াও বাক্যটা সম্পূর্ণ হবে, ও মেইন ভার্ব নয়। এখন মেইন ভার্ব হচ্ছে রাইটিং। কেন রাইটিং মেইন ভার্ব? কারণ রাইটিং ছাড়া বাক্যটা কোনোভাবেই সম্পূর্ণ হয় না। যদি আমরা রাইটিংটাকে ছেড়ে দিই, শি ইজ এ লেটার, সে হয় একটি চিঠি, এটা সম্পূর্ণ অর্থহীন একটা বাক্য। অর্থ যদিও অর্থ এটা বোঝাচ্ছে, কিন্তু বাক্যটা প্রকৃত অর্থে অর্থপূর্ণ নয়। সে কোনো চিঠি হতে পারে না, সে চিঠিতে কিছু একটা করতে পারে, হয়তো বা শি ইজ রিডিং এ লেটার, শি ইজ রাইটিং এ লেটার, শি ইজ পোস্টিং এ লেটার, সে চিঠি পোস্ট করছে, সে চিঠি পড়ছে, অথবা সে চিঠি লিখছে, এটা হলে বাক্যটা সম্পূর্ণ। তাহলে শি ইজ রাইটিং এ লেটার, এখানে রাইটিংটা হচ্ছে ভার্ব, তাহলে রাইটিংটা হচ্ছে এখানে মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব। এবার আসো আমরা পরেরটা দেখি, দ্য কাউ ইজ রানিং অ্যান্ড শাউটিং টুডে, গরুটি আজকে দৌড়াচ্ছে এবং খুব জোরে চিৎকার করছে। এখন একটা বাক্যে দুটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো ভার্বসই থাকতে পারে, সাবজেক্টের পরে যে একটা ভার্ব থাকবে এমনটা কিন্তু নয়। প্রয়োজনের ক্ষেত্রে আমরা একাধিক ভার্বস ব্যবহার করতেই পারি, যেমন দ্য কাউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, ওকে না হলেও আমাদের বাক্যটা হচ্ছে। এবার আমরা দেখি, তাহলে ভার্ব কয়টা? রানিং অ্যান্ড শাউটিং, এখানে রানিংও হচ্ছে ভার্ব, শাউটিংও হচ্ছে ভার্ব। রান হচ্ছে দৌড়ানো, শাউট হচ্ছে চিৎকার করা। গরুটি আজকে ড্যাশ এবং ড্যাশ করছে, কি করছে, কি ছাড়া আমাদের বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, দৌড়াচ্ছে এবং চিৎকার করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মেইন ভার্বসের ব্যবহারটা। এবার আসো আমরা অক্সিলারি ভার্বস কাকে বলে দেখি। অক্সিলারি ভার্বসের ব্যবহার বাক্যে অনেক বেশি, মেইন ভার্বের ব্যবহারও যেরকম, অক্সিলারি ভার্বের ব্যবহারটা একটু অন্যরকম হলেও এটার ব্যবহারটা খুবই সহজ। আমরা যদি একটু বুঝতে পারি অক্সিলারি ভার্বসগুলো, তাহলে আমরা যে কোনো ধরনের চিঠি, প্রশ্নের উত্তর, প্যারাগ্রাফস, প্যাসেজ, কম্প্রিহেনশন বা কম্পোজিশনস, যে কোনো কিছু আমরা খুব সহজেই লিখতে পারবো। এখন অক্সিলারি ভার্বসের ব্যবহার কোনগুলো? অক্সিলারি ভার্বস মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, এটা তোমরা পড়েছো এর ক্লাস, এর আগের ক্লাসগুলোতে, ক্লাস 3-4 পড়েছো, কিন্তু এখন আমরা যেহেতু ক্লাস 5 পড়ি, তাই আমাদের ব্যবহারটা আরও ভালোভাবে বিশদ ইন ডিটেলস জানতে হবে। সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া হচ্ছে যেই ভার্বস
वाक्य सबजेक्टर पर बस आसल भार्बसर आगे बस सबजेक्टर पर सबजेक्टर सबजेक्टर पर एवं मेन वर्बेर आगे सबजेक्टर पर एवं मेन वर्बेर आगे बसबे होच्छे अक्सिलरी वर्ब्स जेहेतु ओ साहाज्यकारी क्रिया ओ निजेर कोनो अर्थ नेई ओ निजे कोनो अर्थ प्रकाश करते पारबे ना ओ कारो ना कारो माध्यमे अर्थ प्रकाश करबे ओ कार हुए अर्थ प्रकाश करबे ओ मेन वर्ब हुए अर्थ प्रकाश करबे जेमन आम्रा एर आगेर एग्जाम्पले कि देखेछि मीना इज राइटिंग ए लेटर एखाने देखो शी हैज फिनिश्ड हार डिनार द ट्री इज ग्रोइंग फर्स्ट এখন আমরা দেখি দেখো সাহায্যকারী ভার্ব কোনগুলো আমরা একটু আগে জেনেছি বাক্যের প্রথমে যে কর্তা বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করে যে ব্যক্তি বা কর্তা তাকে আমরা সাবজেক্ট বলি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মিনা এবার আমরা দেখি তাহলে তিনটা ভার্বের এখানে মিনা সাবজেক্ট এখানে শি সাবজেক্ট এখানে দ্য ট্রি সাবজেক্ট কারণ ওরা তিনজনই এখানে প্রধান হিসেবে কাজগুলো সম্পূর্ণ করেছে ওদের ছাড়া বাক্য আমাদের হচ্ছে না এবার আসো আমরা পরবর্তীতে দেখি অক্সিলারি ভার্বস কোনটা মিনা ইজ রাইটিং এ লেটার এখানে মিনা একটি চিঠি লিখছে তাহলে লেখার কাজ হচ্ছে রাইট ও তাহলে হচ্ছে মেইন ভার্ব ওর কাজ এখানেই শেষ এখন ওর কাজ যেহেতু শেষ ও মেইন ভার্ব ওরা কোনো প্রয়োজন ওকে ছাড়া আমাদের বাক্য হচ্ছে না তাহলে আমাদের অক্সিলারি ভার্বস কোনটা ওকে কে সাহায্য করছে মাঝখানে ও হচ্ছে অক্সিলারি ভার্বস ওর কোনো প্রয়োজন নেই আমাদের বাক্যে তারপরেও আমরা বাক্যের সৌন্দর্যের জন্য অর্থের প্রয়োজনে আমরা ব্যবহার করেছি মিনা ইজ রাইটিং এ লেটার মিনা এখন একটি চিঠি লিখছে তাহলে মিনা ইজ এখানে ইজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব যদি আমরা ইজটাকে বাদ দিই মিনা রাইটিং এ লেটার বাক্যটা সুন্দর হয় না বাক্যটা গ্রামাটিক্যাল দিক থেকেও সঠিক নয় কিন্তু তারপরেও একটা মোটামুটি একটা অর্থ প্রকাশ করছে মিনা একটি চিঠি লিখছে অর্থটা প্রকাশ করছে কিন্তু গ্রামারের দিক থেকে এটা সঠিক নয় যেহেতু আমরা আইএনজি দিয়েছি তাই প্রথম একটা ইজ ব্যবহার করতে হবে তাহলে এই ও ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এরপরে আসো পরেরটা আমরা দেখি শি হ্যাজ ফিনিশড হার ডিনার সে তার ডিনার শেষ করেছে তাহলে এখানে সে ডিনার কি করেছে শেষ করেছে তাহলে এখানে এটা হচ্ছে মেইন ভার্ব ওর কাজ হয়ে গেছে তাহলে এখানে অক্সিলারি ভার্বস কোনটা মেইন ভার্বের আগে বসবে সাবজেক্টের পরে বসবে তাহলে সাবজেক্টের পর বস এখানে বসছে হ্যাজ তাহলে হ্যাজটা ছাড়াও আমাদের কিন্তু বাক্য হয় শি ফিনিশড হার ডিনার সে তার ডিনার শেষ করেছিল অতীতকালের পাস্ট টেন্স বোঝাচ্ছে তারপর আমাদের বাক্যটা সঠিক কিন্তু আমরা যদি হ্যাজ দিই আমাদের গ্রামাটিক্যাল রুলটাও পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের অর্থটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তাই এখানে এটা সাহায্যকারী ভার্বস হিসেবে কাজ করেছে তাই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবার আসো দ্য ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট গাছটি খুব দ্রুত বাড়ছে তাহলে গাছটি খুব দ্রুত কি করছে বাড়ছে এখানে এই গ্রোয়িংটা হচ্ছে মেইন ভার্ব ওর কাজ এখানেই শেষ কিন্তু তাহলে এখানে অক্সিলারি ভার্বস ইজের কাজটা কি ইজের কাজটা হচ্ছে ও এখানে জাস্ট হেল্প করছে সাহায্যকারী ভার্ব যদি আমরা ইজ নাও দিই দ্য ট্রি গ্রোয়িং ফাস্ট গাছটি দ্রুত বাড়ছে অথবা গাছটি দ্রুত বাড়ে যদি ইজ নাও দিই আমাদের একটা ট্রি গ্রোয়িং ফাস্ট সেই মিনা রাইটিংয়ের মতো গ্রামাটিক্যাল দিক থেকে ব্যাকরণের দিক থেকে সঠিক নয় কিন্তু কোনো রকম একটা অর্থ প্রকাশ করছে তার মানে এই অক্সিলারি ভার্বসের বাক্যের প্রধান কাজ নয় ও সাহায্যকারী কাজ হিসেবে থাকে যেমন দ্য ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট গাছটি দ্রুত বাড়ছে এই ইজটা হচ্ছে এখানে
সাহায্যকারী ভার্ব, ওকে ছাড়াও আমাদের বাক্য হয়। তার মানে অক্সিলারি ভার্বসের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব ছাড়াও বাক্যের অর্থ প্রকাশ পায়, কিন্তু আমরা তাকে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি বা টেন্সের ব্যবহারের জন্য আমরা অক্সিলারি ভার্বস ইউজ করে থাকি। এছাড়াও নাবোধক কোনো কাজ প্রকাশের ক্ষেত্রে অক্সিলারি ভার্বস ব্যবহার করে থাকি আমরা, যেমন শি ডাজেন্ট নো অ্যাবাউট দিস স্টোরি। শি ডাজেন্ট নো অ্যাবাউট দিস স্টোরি, সে এই গল্পটা সম্বন্ধে জানে না। এখন এখানে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ সিটা হচ্ছে সাবজেক্ট। এবার আসো, শি ডাজেন্ট নো, সে গল্পটা সম্বন্ধে কি করে না, জানে না। এখানে জানাটা হচ্ছে মেইন ভার্ব। এবার আসো, আমরা একটু আগে দেখেছি অক্সিলারি ভার্বস মেইন ভার্বের আগে বসবে এবং সাবজেক্টের পরে বসবে। তার মানে দেখো তাহলে, যদি আমরা সহজভাবে ধরতে যাই, সে গল্পটা সম্বন্ধে জানে না। আমরা যদি দেই শি নট নো অ্যাবাউট দিস স্টোরি, বাক্যটা শি নট নো অ্যাবাউট দিস স্টোরি, বাক্যটা সম্পূর্ণ একটা সঠিক তো হয়ই না, কিন্তু যেহেতু সে জানে না তাই আমরা এইভাবে সরাসরি নো বসাতে পারবো না। যেহেতু সে জানে না তাই আমাদেরকে বাক্য নাবোধক করার জন্য বাক্যের পূর্বে ডাজ, ডিড, ডু ব্যবহার করতে হয়। এখন শি ডাজেন্ট নো, এই ডাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখন আমরা যদি ডাজ নট নো নাও দিই, যদি আমরা শি নো অ্যাবাউট দিস স্টোরি, সে গল্পটা সম্বন্ধে জানে, বাক্যটা সঠিক, যদি আমরা দেই শি ডাজেন্ট নো অ্যাবাউট দিস স্টোরি, সে গল্পটা সম্বন্ধে জানে না, এটাও সঠিক। তার মানে এখানে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে বাক্যকে বাড়ানো অথবা কমানো, এছাড়া এর আর কোনো বাক্যের হবেই না অর্থ, এরকম কোনো অর্থ নেই। তার মানে তোমরা বুঝতে পেরেছ অক্সিলারি ভার্বস দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, বাক্য বৃদ্ধি করতে পারি, বাক্য আমরা ছোট করতে পারি, বা বাক্য এক টেন্স থেকে অন্য টেন্সে পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে এখন আমরা যদি বলি এম, ইজ, আর, এগুলাও অক্সিলারি ভার্ব। অনেক ক্ষেত্রে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কাজ করে না, কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া আমাদের বাক্য হয় না। যেমন অক্সিলারি ভার্ব ছাড়াও অনেক ক্ষেত্রে বাক্য হয় না, কিন্তু সেগুলো আসলে অক্সিলারি ভার্বস নয়। যেমন হচ্ছে সৈকত ইজ এ গুড বয়, এটা একটা বাক্য। আরেকটা দেখি, সৈকত ইজ রিডিং নাও, দেখো এখানে আমরা অক্সিলারি ভার্বসটা চেনার আরেকটু সহজ উপায় দেখি। সবসময় কিন্তু বাক্যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ থাকলেই কিন্তু অক্সিলারি হয় এমনটা নয়। মাঝে মাঝে এরা নিজেরাও মেইন ভার্ব হিসেবে কাজ করে, কাজ সম্পন্ন করে না কিন্তু মেইন ভার্বের কাজ হিসেবে এরা থাকে। যেমন দেখি আমরা, সৈকত ইজ এ গুড বয়, সৈকত হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ গুড বয় হচ্ছে অবজেক্ট। এখন এখানে তোমাদের মনে হতে পারে ইজটা তো এখানে অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু ইজ অক্সিলারি ভার্ব না, এখানে হচ্ছে ইজটা মেইন ভার্ব। সৈকত একটি ভালো ছেলে, সৈকত হয় একজন ভালো ছেলে, ইজটা ছাড়া। বাক্যের সাবজেক্টের পরে সবসময় আমাদের ভার্ব থাকতেই হবে, ভার্ব ছাড়া বাক্য হয় না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ও হচ্ছে সাবজেক্ট, ও হচ্ছে ভার্ব, ও হচ্ছে অবজেক্ট। তার মানে ইজ ছাড়া বাক্যটা এখানে শুদ্ধ বাক্য হবে না, কারেক্ট সেন্টেন্স নয় এটা। তাই ইজটা এখানে অক্সিলারি ভার্ব না, এটা এখানে মেইন ভার্ব হিসেবেই কাজ করেছে, কিন্তু ও কোনো কাজ সম্পন্ন করছে না, ও বাক্যের সঠিক নিয়ম মেনটেন করে ও এখানে বসছে। এবার আসো পরেরটা,
পরেরটা কি দেখছি আমরা, সৈকত ইজ রিডিং নাও, সৈকত এখন পড়ছে। তার মানে এখানে সৈকত রিডিং নাও, সৈকত পড়ছে, তাহলে ইজটা এখানে কি হিসেবে বসাচ্ছি? ইজটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ সৈকত পড়ছে, আমাদের কাজ হয়ে যাচ্ছে, সৈকতের পড়ার কাজ কমপ্লিট, তাহলে ইজটা এখানে রিডিংয়ের সাপোর্ট হিসেবে, রিডিংয়ের সাহায্যকারী ভার্ব হিসেবে বসছে, তাই ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এবার দেখি আমরা পরেরটা, আই হ্যাভ এ রেড ড্রেস, আমার একটি লাল ড্রেস বা লাল জামা রয়েছে। এখন এখানে তোমাদের মনে হতে পারে হ্যাভ তো অক্সিলারি, কিন্তু এখানে হ্যাভ অক্সিলারি নয়, কারণ এই হ্যাভ ছাড়া আমাদের বাক্যটা হচ্ছে না। দেখো আই এ রেড ড্রেস, এটা কোনো অর্থই হয় না। আর যদি এখানে আমরা একটু সহজভাবে দেখি, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ধরলাম, এখন তোমাদের মনে হচ্ছে হ্যাভ ধরলাম অক্সিলারি ভার্ব, ওকে ধরে নিলাম, আর রেড ড্রেস হচ্ছে অবজেক্ট, তাহলে ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে হ্যাভ, আই হ্যাভ এ রেড ড্রেস, আমার একটি লাল ড্রেস রয়েছে। এবার পরের সেন্টেন্সটা দেখি, আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই বুক, আমি আমার বইটি এখনো শেষ করিনি। এখন আমরা দেখি আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভেন্ট কি, কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব, আর মাই বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই বুক, আই কমপ্লিটেড, যদি আমরা এখানে হ্যাভটাকে ছেড়ে দিই, আই কমপ্লিটেড মাই বুক, আমি আমার বইটি শেষ করেছি, আমাদের বাক্যটা কিন্তু সঠিক বাক্য। এখন আই হ্যাভেন্ট, যদি হ্যাভেন্ট অথবা আমরা যদি হ্যাভকে সম্পূর্ণভাবে লিখি হ্যাভ নট, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই বুক, আমি আমার বইটি শেষ করিনি, তাহলে এখানে হ্যাভ নটটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে, ওকে ছাড়াও বাক্য হচ্ছে, কিন্তু ওকে দিয়েও বাক্য হচ্ছে, তার মানে এখানে হ্যাভ নটটা হচ্ছে অক্সিলারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস, আজকে আমরা সাবজেক্ট এবং ভার্ব হিসেবে কথা, সাবজেক্ট এবং ভার্বস নিয়ে কথা বললাম। যদিও মনে হবে টপিকটা খুবই সহজ, তোমরা এর আগের ক্লাসে পড়েছো, হ্যাঁ টপিকটা সহজ, এর আগের ক্লাসেও পড়েছো, কিন্তু আমরা পরবর্তীতে যেই টপিকগুলোতে যাব সেটাতে গিয়ে যাওয়ার জন্য আমাদের এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। পরবর্তী ক্লাসে আমরা অক্সিলারি ভার্বসের শ্রেণী, সেকশনস নিয়ে, ক্লাসিফিকেশনস নিয়ে কথা বলবো। অক্সিলারি ভার্বসের অনেকগুলো ভার্বস রয়েছে, যেগুলো আমরা ডাব্লিউএস কোশ্চেন, রিয়ারেঞ্জ বা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থাকবে। সালামু আলাইকুম।